নারী কোপা আমেরিকার এবারের আসরের বি গ্রুপে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল ব্রাজিল বনাম আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ে প্রথম রাউন্ডের ম্যাচে আর্জেন্টিনাকে বড় ব্যবধানে পরাজয়ের স্বাদ দিয়েছে ব্রাজিলের প্রমিলা সদস্য। আর্জেন্টিনাকে 4-0 গোলে বিশাল ব্যবধানে হারিয়েছিল ব্রাজিল। ব্রাজিলের এই বড় জয়ে দুটি গোল করেছিলেন আদ্রিয়ানা, একটি করে গোল করেছিলেন জানেরত্তু ও ক্রিশ্চিয়ানিটি অলিভেরিয়া। ম্যাচের 28তম মিনিটে আদ্রিয়ানা গোল করে এগিয়ে দিয়েছিলেন ব্রাজিলকে। 8 মিনিট পর পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি করেন জানেরত্তু। হাফ টাইম পর্যন্ত 2-0 গোলে এগিয়েছিল ব্রাজিল। হাফ টাইমের পর 58 মিনিটে নিজের দ্বিতীয় ও দলীয় তৃতীয় গোলটি করেছিলেন আদ্রিয়ানা। 87 মিনিটে ক্রিশ্চিয়ানো ডি দেবিনহা চতুর্থ গোলটি করে ব্রাজিলের বড় জয় নিশ্চিত করে দিয়েছিলেন।